Eco-Social Development Organization ESDO ও বাংলাদেশ রিসার্চ ইনস্টিটিউট ফর ডেভেলপমেন্ট বিআরআইডি আয়োজিত মানব উন্নয়ন ভাবনা শীর্ষক একক বক্তৃতা অনুষ্ঠান ESDO সেমিনার হল আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে একক বক্তব্য প্রদান করেন দেশবরেণ্য অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ESDO-র নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ শহীদ উজ্জামান এবং ইকো পাঠশালা অ্যান্ড কলেজ এর সম্মানিত অধ্যক্ষ ও ESDO পরিচালক প্রশাসন ডক্টর সেলিন আক্তার। বক্তৃতা অনুষ্ঠানের শেষে দেশবরেণ্য অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান ইকো পাঠশালা অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও ESDO পরিচালক প্রশাসন ডক্টর সেলিন আক্তারকে পিএইচডি ডিগ্রি অর্জন করায় ফুল দিয়ে সংবর্ধনা ও শুভেচ্ছা জানান।